নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ, সে কারণেই দেশের সব বড় বড় শহরই কোনো না কোনো ভাবে নদীর সাথে সংযুক্ত। তাই আদিকাল থেকেই পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম এই নদীপথ। আর নৌপথে পণ্য পরিবহনের মান সমুন্নত রাখতে কেউ কেউ স্বপ্ন দেখতে শুরু করেন, ভাবতে শুরু করেন কিভাবে গ্রাহকের পণ্য সহজে পৌঁছে দেয়া যায় গন্তব্যে। সেই স্বপ্নের গোড়াপত্তন ঘটে 2012 সালে ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেডের মাধ্যমে। তাদের প্রথম লক্ষ্যই ছিল কিভাবে কম সময়ে, স্বল্প খরচে, পর্যাপ্ত নিরাপত্তা ও সর্বোচ্চ সুরক্ষায় গ্রাহককে তার পণ্য পৌঁছে দেয়া যায়। আর সে লক্ষ্যকে সামনে রেখে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তাদের প্রথম কার্গো জাহাজ MVC। ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেড দিয়ে শুরু করলেও বর্তমানে ওয়াটার রাইড লিমিটেড, ইউনিকর্ন ড্রেজার্স লিমিটেড ও সানশাইন লজিস্টিক নামে আরও তিনটি সহযোগী কার্গো প্রতিষ্ঠান রয়েছে তাদের, যারা নিরলসভাবে গ্রাহকদের পরিবহন সেবা দিয়ে যাচ্ছে। কেবলমাত্র নৌপথে অন্য যোগাযোগ মাধ্যমের চেয়ে 3-4 ভাগ কম খরচে, সর্বোচ্চ কম সময়ে এবং সঠিক সুরক্ষায় পণ্য আনা নেয়া করা যায়। তাই গ্রাহকের সংখ্যা বাড়তে থাকলে বাড়তে থাকে তাদের কার্গো জাহাজ সংখ্যা। 2012 সালে 2টি কার্গো জাহাজ দিয়ে শুরু করলেও ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেডের বর্তমানে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনে সক্ষমতা সম্পন্ন 13টি কার্গো জাহাজ রয়েছে। ইউনিকর্ন এক্সপ্রেস 1 এবং ইউনিকর্ন এক্সপ্রেস 2 ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেডের সবচেয়ে বড় 2টি কার্গো জাহাজ, যাদের দৈর্ঘ্য 273 স্কোয়ার ফিট, প্রস্থ 51 স্কোয়ার ফিট এবং গভীরতা 222 স্কোয়ার ফিট। 2টি জাহাজই 5,105 মেট্রিক টন পণ্য পরিবহন করতে সক্ষম। একই সাথে তাদের আছে MV ইয়াসনাখান 1 এবং MV ইয়াসনাখান 2 এর মতো আরও 2টি কার্গো জাহাজ, যেগুলো 3,000 মেট্রিক টন পণ্য পরিবহন করতে পারে। প্রতিটি জাহাজের 90% জায়গাই বরাদ্দ থাকে পণ্য রাখার জন্য, বাকি 10% রয়েছে ফোরক্যাসেল, অ্যাকোমোডেশন, ব্রিজ, ফানেল ইত্যাদি। কার্গো জাহাজটি নিয়ন্ত্রিত হয় অ্যাকোমোডেশনের সবচেয়ে উপরের তলা থেকে। একজন দক্ষ নাবিক তার অভিজ্ঞতা ও মেধা দিয়ে গভীর সাগরে আছড়ে পড়া বড় বড় ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে এগুতে থাকে গন্তব্যে। ক্রিউদের নিরাপত্তার ব্যাপারে সবসময় তৎপর ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেড। ডেকের ভেতরেই রয়েছে ক্রিউদের থাকা ও খাওয়ার সুবিন্যস্ত ব্যবস্থা, রয়েছে লাইফ জ্যাকেট, লাইফ বয়, আরও রয়েছে অগ্নি নির্বাপনের সুব্যবস্থা। প্রতিটি কার্গোরই পণ্য রাখার জায়গাটি হ্যাচ কাভার বিশিষ্ট, যা যে কোনো পরিস্থিতিতে পণ্যের সুরক্ষা নিশ্চিত করে। গ্রাহকের চাহিদা অনুযায়ী জাহাজকে পণ্য বোঝাই করতে ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেডের কার্গো জাহাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরপর গভীর সমুদ্রে গিয়ে নোঙর করে থাকে মাদার ভেসেলের সবুজ সংকেতের অপেক্ষায়। পণ্য বোঝাইয়ের সুবিধার্থে কার্গোটিকে সুবিধাজনক অবস্থায় রাখতে তুমুল কর্মযজ্ঞ শুরু হয় ক্রিউদের। নোঙর ফেলে জাহাজটিকে একটি স্থানে স্থির করে তারা। এরপর ক্রিউ প্রধানের নেতৃত্বে জাহাজটিকে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলে, যেন জাহাজ বেশি নড়াচড়া করতে না পারে। একদল অভিজ্ঞ লোকবলের সাহায্যে জাহাজটি সঠিকভাবে দাঁড়াতে সক্ষম হলে শুরু হয় পণ্য বোঝাইয়ের কাজ। পণ্যবোঝাই শেষ করে নাবিক যাত্রা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে। গভীর সাগরের বড় বড় ঢেউ ভেঙে ভাসতে ভাসতে এগিয়ে চলে ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেডের কার্গো জাহাজ। তাদের দক্ষ নাবিকের প্রথম ও প্রধান লক্ষ্যই থাকে কিভাবে কম সময়ের মধ্যে গ্রাহককে তার পণ্যটি সর্বোচ্চ সুরক্ষিত অবস্থায় পৌঁছে দেয়া যায়। আর তাই আজ গ্রাহকের কাছে ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেড একটি উজ্জ্বল নাম। পণ্য পরিবহনে ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেড শুধু কার্গো ভাড়া দিয়ে থাকে। ইউনিকর্ন এক্সপ্রেস 1, ইউনিকর্ন এক্সপ্রেস 2, MV ইয়াসনাখান 1 এবং MV ইয়াসনাখান 2 এই 4টি জাহাজের মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পণ্য আমদানি রপ্তানি চলছে, যা বাংলাদেশের বাণিজ্য খাতকে সমৃদ্ধ করছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, 4টি নতুন সুপ্রাম্যাক্স জাহাজের মধ্যে ইতিমধ্যে প্রাইড অফ ইয়াসনা যুক্ত হয়েছে ইউনিকর্ন পরিবারে, যা 50-60,000 মেট্রিক টন পণ্য পরিবহনে সক্ষম। এই মাদার ভেসেলগুলো লাল সবুজের পতাকা নিয়ে প্যাসিফিক ও আটলান্টিক হয়ে পৃথিবীর বড় বড় বন্দরে পণ্য আনা নেয়া করবে, যা দেশের রেমিটেন্স প্রাপ্তির ক্ষেত্রে বড় অঙ্ক সংযোজন করবে।
নিজেদের কাজের প্রতি নিষ্ঠা আর সৎ প্রতিশ্রুতির মাধ্যমে গ্রাহকদের মাঝে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেড। সেদিন হয়তো আর বেশি দূরে নয় যেদিন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সফলভাবে নির্ভরতার নাম হয়ে দাঁড়াবে ইউনিকর্ন ফ্রেইট সার্ভিস লিমিটেড।